গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন গুড মর্নিং বলা যেতে পারে, কারণ এখনও 12টা বাজিনি, এখন প্রায় 11:30 মতো বাজে। তো দেখো আমার আজকে অনেক কাজ করার লোক, ইনি আমার কেটে দিচ্ছেন থোর, এই যে চপিং বোর্ড আর ছুরি দিয়ে, আর এইখানে ভদ্রমহিলা এতগুলো থোর কাটলো, এখন আমাকে কে করে কী করে দিচ্ছে দেখো। রাত্রের জন্য হচ্ছে এই যে আটা মেখে দিচ্ছে, অনেক আটা হয়ে গেছে এবং অত লাগবে না। পরে ব্লগটা শুরু করলাম কারণ প্রতিদিন সকালটাই দেখাচ্ছি, বিকেলে আমি দেখাতে পারছি না, কারণ বিকেলে আমি যাচ্ছি একটা কাজে প্রতিদিনই। সেটা কী কাজ আমি তোমাদের এখন শেয়ার করব না, হয়তো বা কোনো দিন করবো বা করবো না জানি না, সেটা পরিস্থিতি বলে দেবে। আর দেখো এখানে হয়েছে আমার একটা ব্রণ, খুব সহজ উপায়ে ব্রণ এবং ব্রণর দাগ কীভাবে একেবারেই চলে যাবে সেটাই তোমাদেরকে একটু দেখাবো। একটা রসুন ছাড়িয়ে সেটা হয় থেতো করে নেবে, না হলে আমি দেখো এখানে মাথাটা কেটে নিয়েছি, তো সেই রসটা দিনে 4 থেকে 5 বার ব্রণের ঠিক যেখানটা ব্রণ হয়েছে সেখানেই লাগাবে। তো একটু জ্বালা করতে পারে, তাছাড়া কিন্তু আর কিছুই হবে না। তো এভাবে করলে কিন্তু ব্রণটা একেবারেই সেরে যাবে আর কোনো রকম দাগও বসবে না। রাঁধুনিকে আমি রান্না শেখাচ্ছি, নতুন রাঁধুনি তো, তো ও এখন করছে থোর, আর একটু লাগবে থোর, একটু বেশি তেল লাগে আর অল্প অল্প ব্যাস ব্যাস। তো দেখো রাঁধুনি নিজে কেটেছে, নিজে সমস্তটাই করেছে। আর এখানে কি ফোড়ন দিচ্ছেন দেখান, এই যে শুকনো লঙ্কা, সর্ষেটা কালো হলে ভালো হয় কিন্তু আমার কাছে নেই, আমি সাদা সর্ষে সেই জন্য দিয়েছি। কাটবে কিন্তু গায়ে, আর দেখাও কেমন সুন্দর করে কেটেছ। এই যে ও এটা একা একা কেটেছে, কেটে নুন হলুদ মাখিয়ে জলটা বার করেছে, নুনটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ নুনটা বেশি হয়ে গেছিলো, একটু ধুয়ে দিয়েছি, ঠিক আছে প্রথম প্রথম একটু হয়। আর দেখো ফাইন করে কেটেছে, ছুরিতেই কেটেছে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু মানে আমিও এরকমই কাটবো কটি দিয়ে। তো সবটাই ও নিজে নিজে করছে, তো খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। আমি তো প্রতিদিন ভাবি দেখাবো কিন্তু খাওয়া শেষ হয়েছে যখন ফুরিয়ে যায় তখন আমার মনে পড়ে যে দেখানো হয়নি। পুরো ঝুড়ি ধরে ঢেলে দাও, যে দিয়েছে ছোলা, তো ছোলাটা ছিল ও বললো যে কাকিমা দিয়ে দাও, ও ছোলা দিয়েই আজকে এটা হবে, একটু অন্যরকম ছোলা দিয়ে কখন আমি থোর ভাজিনি, তো আজকে খেয়ে দেখবো কেমন হচ্ছে ব্যাপারটা। তো চলো আমরা অন্য কিছু করি, রাঁধুনি এখানে রাঁধুক। ঘরের বিছানাটার অবস্থাটা দেখো, এটা আমি পরিষ্কার করবো এখন, তো চলো তোমাদের সঙ্গে নিয়েই করি। আর আজকে আমার মোবাইলে একদম টাওয়ার আসছে না, আমি জানি না কী করে ভিডিও আমি আপলোড করব, আমি এক্ষুনি বসে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, না হলে অনেকটা সময় লাগবে মনে হচ্ছে আজকে, মানে আমি পরে ফেসে যাব, মানে আমার টাইম মতো আর ভিডিও যাবে না মনে হচ্ছে আজকে, মানে কী যে হচ্ছে আমি জানি না। হচ্ছিলো কিন্তু আমি শর্টস তৈরি করলাম, শর্টস ছাড়লাম, এখন আর অ্যাপগুলো খুলছে না কেন আমি বলতে পারছি না। তো দাঁড়া তোমরা এই এটা ঘরটা একটু পরিষ্কার করি, নাহলে খুবই বাজে দেখাচ্ছে, দেখো কী অবস্থা। সকাল থেকে এইসব নিয়েই ব্যস্ত ছিলাম, আসলে মাঝরাতে একবার উঠেছি, তো এবার সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে, তো তাহলেও কিন্তু আমি যোগাটা কিন্তু সেরেছি, ফাঁকি কিন্তু দিইনি, মানে উঠতে দেরি হয়েছে বলে আমি ফাঁকি মেরেছি সেটা কিন্তু বলতে পারবে না। আমি যোগাটা সেরেছি, সমস্ত কাজ করেছি, ছেলে টিফিন করেছি, সমস্তই করেছি, এখন ঘরটা গোছাবো। আর আমার তো হেল্পিং হ্যান্ড রয়েছে ওই ঘরে, রান্না করে দিচ্ছে, আমার কোনো অসুবিধে নেই, তো আমি এই ঘরটা এখন গুছিয়ে নেবো, নিলে মোটামুটি আমার এডিটের কাজ করতে আমি শুরু করতে পারি। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি পরে মুছবো, আগে আমি আজকের এই কাজটা করব তারপর, নাহলে সময় মতো ভিডিওটা না গেলে না সারাদিনের কষ্টটা আমার পুরো বৃথা চলে যায়। তো আর বক বক না করে কাজটা করে ফেলি। Thank you.
দেখো এই গাছটা হচ্ছে টগর ফুল গাছ, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা ঘরের মধ্যে রাখার জন্য কি অবস্থা হচ্ছে দেখো, পাতা টাতা কিছুই নেই, মানে এইটা বসে বসে আমরা করছিলাম, বাইরে তো করতে পারবো না, সেদিন দুই তিন দিন এখানে ছিল, তো সেই জন্য না এই গাছটার মানে পাতাগুলো সমস্ত ঝরে গেছে। আর সব থেকে খারাপ অবস্থা এই গাছটা, তো এইগুলো আমি এখন বাইরে পুঁতে দেবো। আগে এখান থেকে একটা গাছ আমার চুরি হয়ে গেছে, এই যে ঠিক সামনে থেকে, তো এদিকে আমি আর পুঁতছি না। দেখো ঘরে রাখার জন্য সমস্ত গাছের স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে গেছে, তো এইগুলো আমি এখন বাইরে পুঁতবো। আর এখানে দেখো এই অ্যালোভেরা চারাটা ছিল, চারা না বেশ বড় গাছ হয়েছে, তুলতে গিয়ে আমার মনে হয় দুটো শেকড়ে শেকড়ে মিশে গিয়েছিলো, কিছুতেই উঠতে চাইছিল না, ওই যে তুলে ওখানটা রেখেছি। তো এই দুটো আমি এখন পুঁতবো, বাইরে কোথায় পুঁতছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কি বলতো, এটা যে সবুজ মুখ বলে না, ওই গাছের বীজ আমি ফেলেছিলাম, মানে তরকা ডাল আর কি, কড়াই মুখ যেটা, হ্যাঁ ওটা ফেলেছিলাম। তারপর খুব সহজে এর গাছ বেরিয়ে যায়, তো বেরিয়ে গেছে এখানে টবে, এই যে। তো চলো আমরা এগুলো পুঁতি এখন। ডিঙিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায় আমার পক্ষে, তো আমি এইখানটাই করবো, কিন্তু কি করে করবো সেটাই তো হচ্ছে মুশকিল। এটা ছোট, এটা না গ্রোথ হচ্ছে না, কিন্তু দেখো এখান থেকে একটা গাছে ওইদিকে পেছনে চলে গেছে, অনেকটা গাছ মানে ভীষণ বড় হয়ে গেছে গাছটা। এবার এই গাছটার পালা, তো এই গাছটা হচ্ছে এটা বেল ফুল গাছ বা অনেকে বেলি ফুল গাছ বলে, তো এগুলো তো ফুল সানে থাকে, তো ঘরের মধ্যে রাখাতে এর কাছে কিছুই হাল নেই। এর আগেও তোমাদের ব্লগে আমি অনেকবার দেখিয়েছি যে গাছে কি সুন্দর ফুল হয়েছে, তো দেখি চেষ্টা করে যদি গাছটা বাঁচানো যায়। তো এটা আমি পুঁতবো এখানটায়। আর এটা দেখো থানকুনি গাছ, এই এইটা হচ্ছে এই থানকুনিগুলো, এই এই থানকুনিগুলো হচ্ছে এমনি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, তো আমি টবে পুঁতেছিলাম, তো সেখানে ভালো হচ্ছিল না, তো এখানে পুঁতে দেওয়াতে যে কি পরিমাণে হয়েছে পেছন দিকেও তাই, মানে পা দেওয়াতে না অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এটাও তাই ব্রাহ্মী শাক, এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, তো আমি এই ডগাগুলো কেটে কেটে এখানে বসিয়েছি। আর যেহেতু এটা জলের জায়গা, মানে সব কল আছে এখানে, তো খুব সুন্দর হয়েছে এগুলো। তো এই গাছটা থাক, আমি আপডেট দেবো যে আদৌ ওরা বাঁচলো কি মরলো। আর এই দেখো আমার অ্যালোভেরা কত বড়। তো এই গাছটা আমি টবে লাগাবো। আর দেখো এটাও অসুস্থ গাছ, দেবো না এটা হবে না, দেখো এটা মিনি বাগ ছিল এখানে, এই মিনি বাগগুলো গাছগুলো একদম পুরো শেষ করে দেয়। এর আগেও টবে আমার এই মিনি বাগ ছিল বলে আমি গাছটা তুলে ফেলেছি, তো আমি এই ডালটা নিয়ে যাবো, এই ডালটা কিন্তু পুরোপুরি সুস্থ। আর এই এই গাছগুলো না মানে কোনো রকম বিশেষ যত্নের দরকার হয় না, জাস্ট পোতো, এগুলো জলতেও হয়, তো আমি এটা একটু ভেঙে নিয়ে যাচ্ছি, ভাঙলেই কিন্তু যথেষ্ট, অত সুন্দর করে কাঠ বা কিচ্ছু দরকার নেই, জাস্ট এইটুকু যদি তোমরা কোথাও পাও এইটুকু, তো এইটুকু থেকেও কিন্তু গাছ বেরোবে। তো দেখতে কত সুন্দর দেখো, আমি কয়েকটা তুলে নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে সিঙ্গোনিয়াম মানে কচু গাছ, একদম খাস বাংলা যাকে বলি কচু গাছ, একটু অন্যরকম বেশ সুন্দর দেখতে, তো এগুলোও আমি পুঁতবো গাছ টবের মধ্যে।
তো দেখো লতা লতা হয়ে রয়েছে, তা কিভাবে ফুটবো বুঝতে পারছি না। তো এটাই ফুটবো, দেখো এটার কিন্তু শুধু এইটুকু এইটুকু কাট হলেই কিন্তু হবে, আর এটা কিন্তু জলেও হয়, ওটাও জলে হয় এটাও জলে হয়। তো আমি একটু বেশি করে নিয়ে যাব যাতে দেখতে ভালো লাগে টপটা। তো এটা কোকোপিট মেশাবো, তো এই জন্য আমি এটা তুলে ফেলছি। এই টবে যেটুকু মাটি আছে এগুলো একটু খুঁড়ে নিচ্ছি আমি, মানে আলগা করে নিচ্ছি আর কি, চেপেছিল তো যে শিকড়গুলো আছে আমি এই মাটিটাই কাজে লাগাবো, যেহেতু মাটিটা খুব একটা বেশি দিনের পুরনো না, এতেও কিন্তু অনেকটা সার দেওয়া ছিল। আমি এগুলো শুধু একটু ফেলে দেবো। কোকোপিটটা পুরো একটা চাই করা ছিল, মানে আলগা ছিল না, তো সেটা আমি জানতাম না, আমি ভেবেছিলাম এর মধ্যে সরাসরি দিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না, তার জন্য আরেকটা সময় দরকার। আর এখন প্রায় 4টে বেজে গেছে, তো আমি এখন একটু বিশ্রাম নেব, তো কালকে দেখা যাবে। এখানেই পুঁতে রেখে গেলাম, আর এ গাছ সহজে কিন্তু মরে না। এখন আপাতত এটা এই অবস্থায় থাক, আমি কালকে সকালে বা অন্য একটা সময় টাইম পেলে এগুলো একটা সদ্গতি করব, তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো চলো হাত হাতগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, একটু বিশ্রাম নেব। তো সকাল থেকে কী কী করছি না করছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছগুলো পুঁতলাম, মানে তুললাম, তুলে পোঁতার চেষ্টা করলাম, কিন্তু কোকোপিটটা যে ওরকমভাবে পুরো মানে কি বলবো বার টাইপের করা রয়েছে, মানে শক্ত হয়ে থাকবে সেটা না আমি বুঝতে পারিনি, তাহলে না ওইগুলো ছিঁড়ে নিয়ে আসতাম না। তা যাই হোক, ওগুলো আমি পুঁতে দিয়েছি, আর ওগুলো সহজে কিন্তু মরার গাছ না। তো এখন ভীষণ গরম লেগে গেছে, আর আমি এখন করব একটু স্নান। আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি, আর টেনে নিয়ে যাবো না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমি লাইক করো আর কমেন্ট করো, বেশি ভালো লেগে থাকলে এটাকে শেয়ার করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সবসময় হাসি খুশি থাকো, ভালো থাকো, ভালো রাখো, আর আমার সঙ্গে থেকো। তো বাই বাই।